আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ 18ই মার্চ, ইংরেজি 2021 সাল। গতকাল থেকে আজ পর্যন্ত কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই আজকের এই ভিডিও সাজানো। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকলে আপনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন। বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে প্রয়োজন মুনাফো গ্রামে, যেখানে উল্লেখ থাকবে কুয়েতে আগতদের করোনা সম্পর্কিত সকল তথ্য, যেটা এখন চালু রয়েছে সূত্র সিভিল এভিয়েশন কুয়েত। ওয়ানেট এবং ফানির ট্যাঙ্কারের সংঘর্ষে আল কোরাইন এলাকাতে কুয়েতি নাগরিকের মৃত্যু এবং এক ট্যাঙ্কার চালক পাকিস্তানি আহত, এটি প্রকাশ করে আকবর আল উম্মাহ থেকে। কুয়েতের আংশিক কারফিউ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মামলা করেছিল কুয়েতের কয়েকজন মানবাধিকার আইনজীবীরা, সেই মামলা প্রত্যাখ্যান করেছে কুয়েতের আদালত। সূত্র আল মাজালিস। কুয়েতে 2020 সালের নির্বাচনে বিজয় উদযাপনের সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় 38 জন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দিয়েছে পাবলিক প্রসিকিউশন, যার মাঝে কুয়েতের জনপ্রিয় স্পিকার আল গানিমও রয়েছেন। কারফিউ চলাকালীন সময়ও যারা সফরের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাবেন, চেকপয়েন্টে তাদের গাড়ি আটকানো হবে না, তবে সাথে টিকিট থাকতে হবে এবং এয়ারপোর্ট থেকে ড্রাইভারকে ফেরত আসার সময় চেকপয়েন্টগুলিতে টিকিটের ফটোকপি দেখাতে হবে। গতকাল কারফিউ আইন লঙ্ঘনের দায়ে 23 জনকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়। এদের মাঝে 17 জন কুয়েতি এবং 6 জন বিভিন্ন দেশের প্রবাসী ছিলেন। যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা লাগবে না, এটি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়েতের আল জারিদা। বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ বাস্তবায়নে পুরো কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর 102টি মোবাইল ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এরিয়াগুলিতে 24 ঘন্টায় টহল দিচ্ছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। ঈদের আগে প্রায় 1 মিলিয়ন লোককে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। গত 24 ঘন্টায় কুয়েতে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়, যেটা 1504 জন এবং মৃত্যুর সংখ্যা 8 জন। সবার প্রতি অনুরোধ থাকবে সুন্দর স্বাভাবিক একটি প্রবাস জীবনের জন্য, যেখানে যে অবস্থা আছেন কুয়েতের আইন মেনে চলবেন। আর আমাদের যেসব ড্রাইভার ভাইরা কুয়েতে গাড়ি ড্রাইভ করে থাকেন, সবার প্রতি অনুরোধ থাকবে আপনি যখন গাড়িতে উঠবেন চেক করে নেবেন গাড়ির টেম্পারেচার, গাড়ির স্টিয়ারিং সব কিছু ঠিক আছে কিনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা প্রবাস জীবনে নিজের স্বপ্ন এবং পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য আসি, তাড়াহুড়া করে কোনো কিছু করতে গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই সচেতন এবং সতর্ক হলেই অনাকাঙ্ক্ষিত অনেক ব্যাপার থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এছাড়া যারা এখনও করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেননি, আজই আবেদন করুন, যাতে করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত হতে পারে। এর মাঝে আপনি অবগত আছেন যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলির মতো আপনাকেও কোভিড-19 বা করোনা ভ্যাকসিন দিলে দেশে যেতে এবং দেশ থেকে আসতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। তার মানে কোয়ারেন্টাইনের মতো ব্যাপারগুলি এবং আসার ব্যাপারগুলি অনেক সহজ হয়ে যাবে। তাই আপনি স্বাভাবিকভাবে দেশে যেতে চাইলে এবং দেশ থেকে আসতে চাইলে ভ্যাকসিনের বিকল্প কোনো রাস্তা খোলা নেই। সবার প্রতি অনুরোধ থাকবে সবাই সবার অবস্থান থেকে সচেতন থাকুন। আর এ ধরনের আপডেট প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে কুয়েতের গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।